এক দফা দাবিতে কিছুক্ষণ পরই বিএনপির গণমিছিল, সরকার পতনের হুঁশিয়ারি নেতাদের, আন্দোলন দমনে অপপ্রচারে নেমেছে ক্ষমতাসীনরা, বললেন মির্জা ফখরুল। বলে যে শহীদ জিয়া প্রয়াত নেতা মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, এটা হচ্ছে শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করা, যে আন্দোলন শুরু হয়েছে জনগণের, সেই আন্দোলনকে গণতন্ত্রের জন্য তাকে বিপদে পরিচালিত করা। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন নয়, বিদেশিদের হুমকি ধমকিতে ভয় পায় না আওয়ামী লীগ। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বারে বারে বিদেশের হস্তক্ষেপ করে, এরা দাওয়াত দিয়ে আনে বিদেশিদের। এখানে একটা খেলা আছে, অন্য গণতন্ত্র দেশ নিয়া তাদের এত মাথা ব্যথা, তিনি কোনো বৃহৎ শক্তি হুমকি ধামকিকে পরোয়া করেন না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক কামড়েই বিকল হচ্ছে মস্তিষ্ক, ঘটাচ্ছে মৃত্যু, ডেঙ্গু এনসেফালাইটিস ধরন হয়ে উঠছে ভয়ঙ্কর, চিকিৎসা না থাকায় মশা নিধনে গুরুত্ব আরোপ। পরীক্ষায় একজনের পরিবর্তে বসছে আরেকজন, ভর্তি করতে পারলেই মিলত বড় অঙ্কের টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রক্সি চক্র, জড়িতরা সবাই ছাত্রলীগের। অবশেষে সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, মৎস্য অবতরণ কেন্দ্র মাছে সয়লাব, আবারও ঘুরে দাঁড়ানোর আশা, কমেছে দামও। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যেতে লাগবে সর্বোচ্চ 3,70,500 টাকা, খরচের হার নির্ধারণ, বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে নেবে বিপুল সংখ্যক শ্রমিক। এবং যানজট থেকে মুক্তির অপেক্ষায় মুন্সিগঞ্জবাসী, আগামী মাসেই শুরু পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ কাজ, জমি অধিগ্রহণ ও পাইলিং শেষ।